আগামীকাল মুম্বাই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটের নবম আসর। এবারের এই আসরে আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, রাইজিং পুনে সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ার ডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, গুজরাট লায়ন্স, বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স এবং হায়দরাবাদ সানরাইজার্স। আগামীকাল মুম্বাইয়ে উদ্বোধনী ম্যাচে রাইজিং পুনে সুপার জায়ান্টস মোকাবেলা করবে মুম্বাই ইন্ডিয়ান্সের। এদিকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স এবং পেসার মুস্তাফিজুর রহমান হায়দরাবাদ সানরাইজার্সের পক্ষে খেলতে এখন ভারতে অবস্থান করছেন।